নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্যান কার্ডের ফটো এবং সিগনেচার ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে আমরা যে কোনো একটা ফটোকে সিলেক্ট করবো, যে ফটো আমরা প্যান কার্ডে দেব সেই ফটোকে সিলেক্ট করে নেব। আমার ডেস্কটপে আগে থেকে এখানে সেভ করা আছে। এবার এখানে আমরা সাইজ নিয়ে যাবো। সাইজ নেওয়ার জন্য আমরা কন্ট্রোল এন নিউ প্রেস করে এখানে ফটোর ক্ষেত্রে আমাদের সাইজ লাগবে 213, এখানে লাগবে আমাদের পিক্সেল সাইজে, হাইট লাগবে আমাদের 213, হাইট উইথ দুইটা সমান, আর এদিকে লাগবে পিক্সেল, এখানে 300 পিক্সেল ইঞ্চি, ঠিক আছে। দেওয়ার পরে আমরা ওকে করে দেব। ওকে দেওয়ার পরে আমাদের যে মাপের ফটোর সাইজ লাগবে সেটা একটা বক্স হয়ে গেছে। এবার আমরা এই ফটোটাকে সিলেক্ট করব। ফটোটাকে সিলেক্ট করে এই বক্সে এনে দেব। এবার এখানে আমরা ফটোটাকে ঠিকঠাক মতো সাজিয়ে নেব। এর জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা এবার কোনায় ধরে বক্সের ঠিকঠাক বসিয়ে দেব। দেওয়ার পরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটা আমাদের প্যান কার্ডে আপলোড দেওয়ার যে সাইজ লাগবে সেটা আমাদের একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা আমরা ডেস্কটপে সেভ করে নেব। যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিবা। আমি প্যান কার্ড দিয়ে সেভ করে রাখছি, প্যান কার্ড পিক। এটা জেপিজি সাইজে লাগবে, তো এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে নেব। করার পরে সেভ করে দেব। এবার এটা 200, এবার এটা 30 কেবির মধ্যে লাগবে, তো এটা আমি সাইজটা একটু কম করে নিলাম, সেভ করে দিলাম। এবার আমি সাইজটা দেখে নেব কত হলো। সাইজ হয়ে গেছে 26.2 কেবি, এটা আমাদের ঠিক সাইজ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা ফটো হয়ে গেলে এবার সিগনেচার রেডি করব। স্ক্যান করে রেখে দিয়েছে আগে, এখন আমরা সিগনেচারটা কাট করব। এটা নিয়ে নিলাম, এবার এটাকে আমরা ক্রপ করে নিলাম, কন্ট্রোল প্লাস চেপে এটাকে একটু বড় করে নিলাম, তারপর এটাকে আমরা ক্রপ করে নিলাম। যে কোনো ভাবে একটা ক্রপ করে নাও। ক্রপ করে ওকে করে দাও। মিনিমাইজ করার পরে এবার একটু আমার সাইজ নিয়ে নেবো। কন্ট্রোল নিউ করে হাইট লাগবে, হাইটের জায়গায় আমরা দেবো 444, 444, 1 2 3 পিক্সেল সাইজে লাগবে, আর হাইট লাগবে আমাদের 205। চওড়া করব আমরা 444, হাইট উচ্চতা দিব 205, আর সে থাকবে পিক্সেলে, রেসোলিউশন থাকবে আমাদের 600 দিয়ে আমরা ওকে করে দেব। তাহলে আমার সাইজ রেডি হয়ে যাবে। এবার এই সাইজের মধ্যে আমরা সিগনেচারকে ধরে এই বক্সের মধ্যে আমি ছেড়ে দেব। এবার এটাকে আমরা কন্ট্রোল টি চিপে বক্সের মধ্যে সাইজটাকে বরাবর করে নেব। হয়ে গেল, ওকে করে দেব। এবার এটাকে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখবো। সিগনেচার এটাকে আমরা জেপিজি ফাইলে রাখতে হবে, তো আমি জেপিজি করে নেবো এখান থেকে, করে সেভ করে দেব। দিয়ে সাইজটা একটু বাড়াই নেব। সাইজ হয়ে গেছে আমাদের 17.9 কেবি। এবার আমরা এই ফটো, এই সিগনেচার, প্যান কার্ডের যে ডকুমেন্ট আপডেশনে যাবে সেখানে আপলোড দিলে আমাদের আপডেট নিয়ে নেবে। তো
বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দেবেন।